বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দক্ষিণাঞ্চলে, নদী ভাঙছে মধ্যাঞ্চলে, শরীয়তপুরের জাজিরার পদ্মার পাড়ে ভাঙন শুরু হয়েছে। এই বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে লক্ষ্মীপুর এবং শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন, তার কাছে যাচ্ছি। নুরুল আমিন, শরীয়তপুরে কোথায় কোথায় এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে এবং ঝুঁকিতে রয়েছে কোন কোন জায়গা? দেখুন, শরীয়তপুরে কিন্তু বন্যার যে পানি, এটি কিছুটা বিলম্বে এসে থাকে সাধারণত মধ্যাঞ্চলের অন্য জেলার মতো। এবং আমরা সুরেশ্বর পয়েন্ট 5 জুলাই প্রথম পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করে, এবং সেই পানি কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 2 দিনের মাথায় আমরা 7 তারিখ দেখেছি আবার সেই পানি বিপৎসীমার কিছুটা নিচে নিচ দিয়ে বইছে। এবং আজ আমি পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি, যে আজ বিপৎসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে সুরেশ্বর পয়েন্টে বন্যা নদীর পানি বইছে, এবং এই পানি কমতে শুরু করায় মূলত পদ্মার তীরবর্তী বেশ কিছু এলাকায় কিছুটা নদী ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে আজ সকালেও আমরা খবর নিয়ে দেখেছি, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের সৈয়লকান্দি, দুর্গারহাট, খলিফাকান্দি যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকার পদ্মার তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়েছে, এবং সেখানকার বেশ কিছু পাকা সড়ক এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে, আবাদি জমি এবং কিছু কাঁচা স্থাপনাও নদী গর্ভে বিলীন হয়েছে। এর বাইরেও গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মার তীরবর্তী যে তারাবুনিয়া ইউনিয়ন রয়েছে সেখানেও ভাঙন শুরু হয়েছে, 18টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে, এবং সেই সাথে সেখানকার মানুষ এখনো ভাঙন আতঙ্কে রয়েছে, এবং প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান এরই মধ্যে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, আতঙ্কিত মানুষ সরিয়ে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধের জন্য কিছুটা চেষ্টা করা হচ্ছে, জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে নদীর তীরবর্তী, কিন্তু পদ্মায় মূলত এই মুহূর্তে যে স্রোত রয়েছে সেই স্রোতের বিপরীতে এই ধরনের জিও ব্যাগের ডাম্পিং কতটা কার্যকর সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে বন্যা ও নদী ভাঙনের সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর এবং শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।